গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আম্মা আজকে তাড়াতাড়ি উঠে গেছে না মাম্মা? আমরা সকালে উঠেই খেলাধুলা শুরু করে দিয়েছি না মাম্মা? আমার সকালবেলা দুধ খাওয়া হয়ে গেছে, এবার আমাদের সকালবেলা একটু করে ব্রেকফাস্ট খাওয়া হবে, আর মাম্মা তো মাম্মার খিচুড়ি খাবে। বলুন আপনারা কেমন আছেন? এখন কোথায় যে ভিডিও করতে যাব বুঝে উঠতে পারছি না, কারণ বেশি দূর কোথাও যেতেও চাইছি না, আবার ভিডিওর ও বিশেষ করে ফুড ব্লগিং এর ক্ষেত্রে যাওয়াটাও খুব জরুরি, কিন্তু কোথায় যাব খুব কনফিউশন। আপনারা যদি আমাদেরকে গাইড করতে পারেন যে এই ব্যারাকপুর থেকে মোটামুটি ঘন্টা দেড় দুয়েকের মধ্যে যদি কোথাও যাওয়া যায় যেখানে কি আমরা আমাদের বিভিন্ন ধরনের ফুড আপনাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়, পাওয়া যায় কিনা। আর চলুন আজকে সারাদিনে কি হয় না হয় আপনাদেরকে দেখাবো, দিনটা আশা করি ভালোই যাবে। ওকে হ্যাঁ মাম্মা, তুমি কি বলছো একটু বলে দাও, সবাইকে হাই করে দাও, হাই হ্যাঁ হাই হাই, আবার হাই কর, তা তা করে দাও, তা তা। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, আমাদের বিভিন্ন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে আরো নিজেদেরকে রেক্টিফাই করতে, সংশোধন করতে, নতুন নতুন জিনিস দেখাতে আমাদের খুব হেল্প করবে। আমরা ঘুরতে এসেছি ছাদে, দেখুন আকাশটা হালকা হালকা মেঘ আছে, তবে অতটাও নেই, একদম সন্ধ্যাবেলা গোধূলি লগ্ন হেভি লাগছে দেখতে। হ্যাঁ মাম্মা, কেমন লাগছে ঘুরতে? অনেক দিন ধরে জানেন তো ঠিক করে যেতেও পারি না কোথাও। আগে তো মানে এই সমস্ত সমস্যার আগে আমরা প্রায় এদিক ওদিক ঘুরতে যেতাম, তো সেটা তো খুব খারাপ লাগেই। আর ঘরে থেকে থেকে আমি তো যাও টুকটাক বেরোতে পারি, আমার মাম্মাটা তো আর আমার ওয়াইফ তো একেবারেই বাড়ির থেকে বেরোতে পারে না খুব একটা, এই নিয়ে সত্যিই খুব চিন্তিত। তো বছর এই সময়তে আমরা বাঁশবেড়িয়া মানে ঠিক ব্যান্ডেলের পরের স্টেশন বাঁশবেড়িয়াতে আমরা হংসেশ্বরী মন্দিরে গেছিলাম। একটা অসাধারণ মন্দির, মানে যদি কখনো যান পরে সুযোগ যখন আসবে দেখবেন যে এত সুন্দর মন্দির মানে তা বলার মতো না। তো চলুন না, ওখানে কিছুটা আমি ভিডিও করেছিলাম, চলুন আপনাদেরকে সে হংসেশ্বরী মন্দিরের কিছু অংশ দেখাই। এবং আপনাদেরকে, অনেকে তো বেরোতে পারছেন না বাড়ির থেকে, কিন্তু ছবি দেখে বা ভিডিও দেখে কিছুটা আনন্দ উপভোগ করুন, চলুন দেখানো যাক হংসেশ্বরী মন্দির। কল্যাণকামী হংসেশ্বরী মন্দির। রাজা নৃসিংহদেব রায় মহাশয় স্বপ্ন দেখেছিলেন যে মা কালী দেবী তাকে বলছেন যে তোমাকে আমার নামে একটা মন্দির করতে হবে। তো রাজামশাই তাই একটি তার মায়ের নামের উদ্দেশ্যে, তার মায়ের নাম ছিলেন হংস, রানী হংসেশ্বরী, তো রানীর নামের উদ্দেশ্যেই উনি তৈরি করলেন মা হংসেশ্বরী মন্দির। এই মন্দিরটি কিন্তু মা কালীর দেবীর উদ্দেশ্যে তৈরি করা অসাধারণ মন্দির। এই মন্দিরটি জাস্ট ব্যান্ডেলের পরের স্টেশন ব্যাসবেড়িয়াতে অবস্থিত। যেরকম তার কারুকার্য, যেরকম তার মন্দিরটির আটটি চূড়া আছে, এ ধরনের মন্দির কিন্তু ভারতবর্ষে খুব কম দেখা যেত, যেটা সত্যি অমায়িক দেখতে। এই মন্দিরটা কিন্তু আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনেকদিন ধরে কিন্তু অ্যাকোয়ার করে রেখেছে, যার জন্য এর দেখভাল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় দেখাশোনা করে। তার প্রত্যেকটি কাজ দেখার মতো, মন মুগ্ধকর, যদি কখনও সুযোগ পান অবশ্যই যাবেন। মানে আমরা গিয়ে একদম মোহিত হয়ে গিয়েছিলাম সত্যি। তার পাশে বাসুদেব মন্দিরও আছে, সেটিও অসাধারণ দেখতে। আর এই মন্দিরে যে মা হংসেশ্বরী মাতা আছেন, মানে যে মা কালীর আর এক রূপ, তাকে দেখলেও একদম মন ভরে যায় সত্যি। মানে আবার যে কবে আসবে সেই দিন, যেদিন আবার যাবো এই মন্দির দেখতে, সত্যি সত্যি। 340 বছরের পুরনো এই মন্দিরের পাশেই কিন্তু আছে একটি বিরাট বড় দ্বার, দরজা, সেটা এখন প্রায় ধ্বংসপ্রায়। পাশেই আছে রাজবাড়ি, সেগুলোও প্রায় ধ্বংসপ্রায়, মানে এখন সেগুলো নেই বরাবর। সুন্দর এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে, বিভিন্ন শিল্পকলা, যেগুলো ইতিহাসের অনেক সাক্ষী রাখে। Thank you.
মুখে কি তোমার মুখে কি ভাত মুখে নিয়ে হাসি দিচ্ছে এ এ ও তাই কি আছে মুখের ভেতরে কি আছে খিচুড়ি খিচুড়ি দুটু 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 মুখে খিচুড়ি নিয়ে হাসি দিচ্ছে কি হলো পাড়ার পাশে বাড়ির পাশেই চপ পাওয়া যায়, দেখি চপ আছে কিনা, যদি থাকে সন্ধ্যাবেলা মুড়িদের জমিয়ে একটু চপ খাওয়া যাবে, দেখি পাওয়া যায় কিনা। চপ নিয়ে আসলাম, আলুর চপ আর ভেজিটেবল চপ। এবার তা মুড়ি দিয়ে একদম জবরদস্ত ভক্ষণ হবে। সন্ধ্যাবেলাতে চপ মুড়ি কিন্তু খেতে কিন্তু যাই বলো, আমার কিন্তু খুব ভালোই লাগে। এই যে চপ মুড়ি একদম সন্ধ্যাবেলাতে জমিয়ে একেবারে আড্ডা, তার সাথে খাওয়া দাওয়া। মামা ওইদিকে ছোট ছোট ভিডিও গুলো দেখছে, তাহলে তো হয়ে গেল দৌড়ে। আমরা লুকিয়ে লুকিয়ে রেখে দিই, মুড়ির ভেতরে লুকিয়ে রেখে দিই, মানে সাইড করে রেখে দিই। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে আলু চপটা বেশি টেস্ট লাগে। আমাদের পাড়ার আলু চপটা কিন্তু খুব ভালো বানায়, একদম ফাটাফাটি। আলু চপ আর মুড়ি হলে পরে বিরিয়ানি ভুলে যাবে না, সেটা হবে না কখনোই। কিন্তু আলু চপ মুড়িটা না যদি বেশ সঙ্গে একটু আড্ডা হয় জমিয়ে, আর লাস্টে একটু চা যদি হয়, একেবারে আড্ডাটা একেবারে জমে একেবারে খি। ভাল লাগছে কি গো? লাগছে না? আমি এবার কাঁচা লঙ্কাও খেয়েছি, ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সামনে বিভিন্ন রকমের ভিডিও তথ্য নিয়ে আসার চেষ্টা করি, তো ন্যাচারালি এটা একটা নতুন, তেমন এটা কিন্তু খাবার চ্যানেল নয়, জাস্ট আমরা দিন কীভাবে আমাদের কাটে, সন্ধ্যাবেলা আমরা কীভাবে পাস করি টাইম পাস। সেটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার, শেয়ারটা কিন্তু মাস্ট। সবাইকে যত আপনাদের প্রিয়জন আছে সবার সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর নতুন চ্যানেলটা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবে আপনাদের সামনে নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার সুযোগ পাবেন। প্লিজ সাবস্ক্রাইব, সাপোর্ট।